নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। শ্যামসুন্দর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাত সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। অন্ধ শিশু ও অনাথ শিশুদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। একটি নাটক অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। দুই দিন ব্যাপী হরিবাসর অনুষ্ঠানের সূচনা হল। একটি নৈশ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। চলে আসছি বিস্তারিত খবরে। শ্যামসুন্দর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাত সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলন। বুড়োর গোপীনাথপুর জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শ্যামসুন্দর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাত সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় বুড়োর গোপীনাথপুর জুনিয়র হাই স্কুলে। আমরা শ্যামসুন্দর অঞ্চলের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা অত্যন্ত গর্বিত যে আজকে আমরা আমাদের মঞ্চে বর্ধমানের যারা নেতৃত্ব দেন, আমাদের এখন আদিবাসী নৃত্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান এক অন্য মাত্রা নেয়। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সূত্রপাত হয় এদিনের অনুষ্ঠানের। মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলন। উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক নেপাল ঘুরুই, বর্ধমান জেলার সাধারণ সম্পাদক তথা রায়না খণ্ডঘোষ জামালপুরের অবজারভার উত্তম সেনগুপ্ত, ব্লকের নেতৃত্ব সহ অন্যান্যরা। কর্মসূচি ঘিরে নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। এদিনের সম্মেলনে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দলীয় নেতৃত্বের তরফে আশা প্রকাশ করা হয় যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রায়নার বিধানসভার 16টি পঞ্চায়েতই তারা জয়লাভ করবে। সামনে পঞ্চায়েত নির্বাচনকেই সামনে রেখেই আমরা রায়না বিধানসভায় অলরেডি প্রত্যেকটা অঞ্চলেই সম্মেলন করেছি। চতুর্থ অঞ্চল আমার বাকি আছে, হিরোনা এবং রায়না। সেটা আগামী দিনে ডেট করি, আমরা অঞ্চল সম্মেলনগুলো শেষ করে দেবো। রায়না বিধানসভার প্রথম সম্মেলন শুরু করি আমি 2 নম্বর ব্লক থেকে। তো আমাদের মাননীয় উত্তম সেনগুপ্ত মহাশয়, আমাদের যিনি রায়নার অবজারভার দায়িত্বে আছেন, এবারের টোটাল ইলেকশনের বিধানসভার ইলেকশনের দায়িত্ব ছিলেন, আমরা এই সম্মেলনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা বুথের গুরুত্বপূর্ণ কর্মী যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা ঘেরাটোপের মধ্যে সম্মেলন করছি। আজকে শ্যামসুন্দর অঞ্চলে আমাদের সম্মেলন হচ্ছে, প্রত্যেকটা বুথের কর্মীদেরকে এটাই আমরা বার্তা দিয়েছি এবং সম্মেলনের আগে কর্মীদেরকে আমরা অলরেডি বিভিন্ন বুথে বসার একটা নির্দেশ দিয়েছিলাম।
যে আপনারা এমন মন্দা আপনি আপনার যে সব কর্মীদেরকে নিয়েছেন আপনি ধামসানা একটু বন্ধ করুন এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেককে বসিয়ে দিন। প্রত্যেকটা বুথের আমাদের যারা বুথের সভাপতি আছে এবং অঞ্চলের যারা নেতৃত্ব আছেন সকলে মিলে বুথে বুথে বসেছেন এবং প্রত্যেকটা বুথ থেকে আমরা তথ্য আনার চেষ্টা করছি যে 2011 সালে যে মমতা মানুষের সরকার গঠন হয়েছে যার নেত্রী হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কোনো বুথে কোনো মানুষ যদি বঞ্চিত হয়ে থাকে তার লিস্টটা অলরেডি করে আমাদেরকে দেবেন। আমরা এখনও পর্যন্ত সেই তথ্য এখনও পাইনি যে বাংলার যে উন্নয়ন সেই উন্নয়নের এমনও কোনো মানুষের ঘরে পৌঁছায়নি সেরকম লিস্ট কিন্তু আমাদের কাছে আসেনি। তো আমরা প্রত্যেকটা কর্মীকে এই বার্তা দিচ্ছি যে সামনে যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের রায়না বিধানসভার যে 16টা পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যাপক হারে জিতে উপহার দেবো, সেই বার্তা নিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা বুথের কর্মী যারা আছে তাদেরকে সেই নির্দেশ দিচ্ছি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। অন্ধ শিশু ও অনাথ শিশুদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। এদিন আয়োজকদের পক্ষ থেকে 32 জন শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। ভাতছালা ওলাইচণ্ডীতলাতে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অন্ধ শিশু ও অনাথ শিশুদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ভাতছালা ওলাইচণ্ডীতলায়। ভাতছালা শ্রী শ্রী সংকট মোচন রিলিজিয়াস অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে 32 জন শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। হনুমান জয়ন্তী উপলক্ষেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। আজকে আমাদের এখানে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে, প্রতি বছরই করা হয়, এটা আমাদের তৃতীয় বর্ষ। আর এখানে আজকে আমরা কিছু অন্ধ স্কুল থেকে বাচ্চাদের অন্ধ বাচ্চাদের এবং অনাথ আশ্রম থেকে কিছু অনাথ শিশুদের নিয়ে এসে তাদের বস্ত্র প্রদান করা হচ্ছে এবং তাদেরকে ভোগ গ্রহণ করিয়ে তাদেরকে আবার গাড়ি করে বাড়িতে দিয়ে আসা হবে। এই উদ্যোগ কেন নিলেন? এরকম এই উদ্যোগটা নিলাম কারণ এরা তো আমাদের সমাজেরই মূল অঙ্গ, তা এদেরকে এদের জন্য যদি সবাই মিলে এগিয়ে আসে তাহলে এরাও কিছুটা আনন্দ পায় এবং মনের মধ্যে তৃপ্তি লাভ করে। কতজনকে দেওয়া হচ্ছে? আমাদের 32 জনকে দেওয়া হচ্ছে। আগামী দিনে আমরা আরও নতুন নতুন সমাজে অবহেলিত ওই সমস্ত শিশুদের মুখে হাসি ফোটাতেই এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি নাটক অনুষ্ঠিত হলো শুক্রবার সন্ধ্যায়। কাটোয়া চাইল্ড লাইন জিআরপিএফ ও আরপিএফ এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 21 জন শিল্পী এদিনের কর্মসূচিতে অভিনয় করেন। শুক্রবার সন্ধ্যায় কাটোয়া রেল স্টেশনে কাটোয়া চাইল্ড লাইন ও জিআরপিএফ ও আরপিএফ এর সহযোগিতায় সাংস্কৃতিক সংস্থা অষ্টক একটি নাটক প্রলোভন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে ওই সাংস্কৃতিক সংস্থার 21 জন শিল্পী অভিনয় করেন। নাটকের মাধ্যমে শিশু পাচার বিষয়ক ঘটনা তুলে ধরেন। আচ্ছা বৌদি, পরে আপনার মতামত জানাবেন, তাহলে আমি ভাই বোধে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আর তাহলে কালকে সকালে 5টায় কাটোয়া স্টেশন, ঠিক আছে? আসি তাহলে বৌদি, এখন টাটা বাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
কর্মীরা কিছু বলছে না? হ্যাঁ তারা তো বলছে ওই আটটা দশ নম্বরে কল করতে 1098 1098। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআরপি এর ওসি জয় চক্রবর্তী, আরপিএফ এর আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই নাটক দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমান। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে দেওয়ানদিঘি সংলগ্ন এলাকায়। তার সাথে থাকা অপর মহিলাও ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। মৃতা মহিলার নাম দীপা রুই দাস। ঘটনাটি ঘটেছে দেওয়ানদিঘি সংলগ্ন এলাকায়। শনিবার রাইস মিল থেকে ভুষি আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে সে। পেছন দিক থেকে একটি দ্রুতগামী গাড়ি এসে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা অপর মহিলাও ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা উভয়কেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ঘাতক গাড়িটির সন্ধান পাওয়া যায়নি। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। ঘটনা হয়েছিল দেওয়ানদিঘি দাসপাড়ার দুটো মেয়ে ছেলে রাইস মিলে ভুষি সংগ্রহ করতে যাচ্ছিলেন। তখন বাজবেল স্যার মোটামুটি ওই 4:30-4:45 সময় হবে, ভোর সাড়ে চারটে। রাস্তার উনি একদম রাস্তা নামে যাচ্ছিলেন, ওই অবস্থায় পিছন থেকে গাড়ি এসে ওনাদেরকে মেরে দেওয়া। কি গাড়ি না গাড়ি জানা গেছে? কি গাড়ি না গাড়ি কেউ দেখেনি, কেউ জানিও না। কিন্তু বডিটার মধ্যে খুব চাকা যায়নি কো, বডিটা গাড়ির তলাতে পিসা গেছে একবারে। একটা বডি এসে পিসা গেছে আর একটা বডিকে ধাক্কা মেরে একদম নয়নজলে জলে ফেলে দিয়েছে। কজন মারা গেছে? একজন মারা গেছে, একজন বেঁচে আছে, কিন্তু অবস্থা খুব সিরিয়াস। উনি কোথায় ভর্তি আছেন? উনি বর্ধমান এমার্জেন্সি ভর্তি হয়েছে। আর যে মারা যায় তার নাম কি? ওনার নাম হচ্ছে দীপা রুই দাস। তারা কি করেন এমনি? এমনি খেত মজুর। আর আজকে কার উদ্দেশ্যে যাচ্ছিল, কোথায়? আজকে নিজেদের মানে জ্বালানির উদ্দেশ্যে রাইস মিলে ভুষি আনতে যাচ্ছে। সেটা কোন জায়গায় ঘটনাটা ঘটে? ওটা ঘটেছিল দেওয়ানদিঘি স্কুল থেকে একটু মানে ওই 1/2 কিলোমিটার আগে। দেওয়ানদিঘি বলতে কোন দেওয়ানদিঘি? আমাদের শেয়ারবাজার দেওয়ানদিঘি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হলো দীনেশ দাস, বাদুলিয়া দেওয়ানদিঘি। আপনি? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গোলসি থানার করকটালে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম ইলু বাগতি। ঘটনাটি ঘটেছে গোলসি থানার করকটালে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরেই সে বিষ খায়। ঘটনার কথা জানাজানি হতেই পরিবারের লোকজনেরা তাকে পাড়াত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলেই। কি নাম যে মারা গেছে, কি কাজ করতে, কবে হয়েছে ঘটনাটা, কোন জায়গায় হয়েছে? থানা বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। দুই দিন ব্যাপী হরিবাসর অনুষ্ঠানের সূচনা হলো। কাল্লা 2 নম্বর ব্লকের বৈদ্যপুরে তালা গ্রামে অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। অনুষ্ঠান ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। কাল্লা 2 নম্বর ব্লকের বৈদ্যপুরের তালা গ্রামে শুরু হল হরিবাসর অনুষ্ঠান। গ্রামের মানুষরা বলেন হরিমৎসব। দুদিন ধরে চলবে এই উৎসব। উৎসবকে ঘিরে মেতে উঠেছে
তালা গ্রামের কচি কাঁচা থেকে যুবক যুবতী ও বৃদ্ধ বৃদ্ধারা। বক্তব্য একটাই যে এটা খুব ভালো জিনিস, এরকম যেমন প্রতি গ্রামেই এখানে হয় এবং আমার এটা খুব ভালো লাগে। আমি থাকি অ্যাকচুয়ালি রাজভবন কোয়ার্টারে, আমি এই সময়টা আসি, আমার খুব ভালো লাগে এবং এটা যেন হয়ে যায়, এটাই আমি আমি তোমাদের সবাইকার কাছে আমি বলবো যে গ্রাম যেন এটাকে রক্ষা করে, এটাই আর কি। গ্রামের ঐতিহ্য এগুলো যেন থাকে, ঐতিহ্য একটা ধর্মীয় অনুষ্ঠান, যেটা সবাইকার যেন ভালো হয়, ভালো লাগে। আর এটা করার মানে হচ্ছে গ্রামের ভালো হওয়ার জন্য। গ্রামের কেউ যদি মনে করে যেটা গ্রামের খারাপ হওয়ার জন্য, সেটা কখনোই নয়। সারা বছর মানুষের সঙ্গে মনোমালিন্য, সাংসারিক জীবন করতে গেলে যে জিনিসটা হয়, এই ধর্মীয় মহোৎসবের মাধ্যমে একদিন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। কত বছর ধরে হয়ে আসছে এটা? হয়তো বললো ও মোটামুটি 52 বছর ধরে চলছে, আমি আমার বাবাদেরও দেখেছি। আচ্ছা, তার আগে কারা করতো আমার তো মনে নেই, কিন্তু এখানে প্রতিষ্ঠাতা মোটামুটি আমি দেখেছি, গদা কাকা, কানাই কাকা এরা সব ছিল, দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এরা সবাই ছিল, তাদের থেকে আরম্ভ হয়েছে। এবং তখন এখানে একটা জয়গুরু সম্প্রদায় বলে ছিল, সেই থেকে এটা চলতে শুরু করে। এখন এটা তো আর এখনো সেই জয়গুরু সম্প্রদায় নামই, এটা আমরা এখনো বজায় রেখে দিয়েছি এবং এটা খুব। শনিবার প্রায় 1200 জন মানুষকে বসিয়ে অন্নভোগ খাওয়ানো হয়। আমাদের এই হরিবাস শুরু হয়েছিল 1368 সনে, 1368 বঙ্গাব্দে, কারণ এটা আপনার 1424 প্রায় 52 বছর ধরে চলছে। হরিবাসর উপলক্ষে আর কি কি করা হয়? মানে অন্নক্ষেত্রে অন্নকোটের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমাদের এখানে অন্নক্ষেত্র হয়। আমাদের গ্রাম পার্শ্ববর্তী দু একটা গ্রাম নিয়ে প্রায় 1200 লোকের আমরা অন্ন সংস্থান করি ওই দিনটা। আবার রাত্রেও যারা থাকেন আশেপাশে, যারা আমাদের এই নাম গান শুনতে আসেন, তাদেরকেও আমরা রাত্রে খাইয়ে দেয় তো বাড়ি পাই। সকল ধর্মের মানুষ এই হরিবাসর উৎসবে অংশগ্রহণ করেন। সারা দিন ধরে চলে নাম সংকীর্তন। কথা বলতে পারি, যেটা যদি আমরা বৈষ্ণব সাহিত্যের কথা বলি, যদি আমরা ফলো করি, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের ধর্ম হচ্ছে গিয়ে সনাতন ধর্ম, হিন্দু ধর্মে এটার চিরাচরিত কথা। এই নাম সংকীর্তনের মধ্যে দিয়ে মানুষকে জাগরিত করা হয় এবং এর অরিজিনাল নেতা ছিল শ্রী চৈতন্যদেব। সেই চৈতন্যদেব মানুষকে কৃষ্ণ নামের মাধ্যমে একটা সংগঠন করেছিল, তাতে কী হয়েছিল, বিশ্বতে একটা শান্তির বাণী প্রতিষ্ঠিত করেছিল। এবং সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে অন্ধকার থেকে মানুষকে একটা আলোয় নিয়ে গেছিলো। তা আজকের দিক থেকে যদি আমরা আক্ষরিক করতে অনেক কিছুই বলতে পারি, সেই দিক থেকে আমরা দেখছি আমাদের এত বড় একটা অন্নক্ষেত্র হচ্ছে প্রায় দুরাত্রিব্যাপী যে হরিনাম সংকীর্তন। এবং আমাদের যারা সিনিয়র আছে তারা তো কাজ করছি, তার সাথে
আমরা যারা ছোটরা ক্ষুদেরা পরের জেনারেশনে যারা কাজ করব এই সংকীর্তন নিয়ে, তারাও আমরা হাতে হাত লাগিয়ে কাজ করছি একভাবে। সারাদিন আমরা এই পরিবেশন করব, রাত্রিও আমাদের পরিবেশন করতে হবে। এবং আমরা এই দুটো দিন জাতিভেদ প্রথা ভুলে গিয়ে সমাজের সর্বস্তরের মানুষ আমরা এতে এগিয়ে এসেছি এবং সমগ্র সবাই মিলে এই উৎসবটাকে আমরা নিজের মতো করে আনন্দ উপভোগ করছি। যদি আবার বিষয় থেকে বলতে চলে যাই, দেশের মধ্যে এখন যে একটা বিভীষিকা তৈরি হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা, এই দাঙ্গা থেকে আমরা একটা মুক্তির পথ চাইছি। সেই দিক থেকে বলা যেতে পারে সমগ্র বাংলা তথা দেশের একমাত্র আমরা মনে করি শান্তির দূত এখন মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ দেখেই আমরা অনুসরণ করে আমরা মানুষকে সাথে নিয়ে একসাথে কীর্তনের মাধ্যম দিয়ে আমরা একটা মানুষকে সংগঠন করতে চাইছি। সেই সংগঠনটা মুক্তির সংগঠন, এখানে কোনো হানাহানি বিভেদ রক্তাক্ত কোনো মানুষের দেহক্ষয় এর কিছু থাকবে না। গ্রামের মানুষ হরিনামে মাতোয়ার হয়ে ওঠেন। কান্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি নৈশ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো কাটোয়া ব্লকের জগদানন্দপুর গ্রামে। অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি, 32টি দল এই প্রতিযোগিতায় অংশ নেন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ব্লকের জগদানন্দপুর গ্রামে দীনবন্ধু পাঠাগারের উদ্যোগে একদিনব্যাপী নৈশ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হলো। এদিন 32টি টিম খেলায় অংশগ্রহণ করেন। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা ঘিরে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল নজর কাড়া। এদিন খেলা দেখার জন্য মাঠে দর্শক সমাগম ভালোই ছিল। খেলাটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। শ্যামসুন্দর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। অন্ধ শিশু ও অনাথ শিশুদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। একটি নাটক অনুষ্ঠিত হল শুক্রবার সন্ধ্যায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। দুই দিন ব্যাপী হরিবাসর অনুষ্ঠানের সূচনা হল। একটি নৈশ নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।